হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। আজকে 1 জানুয়ারি 2021 সাল, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এই নতুন বছরে সবার জীবনে নতুনের মতো আনন্দময় আর উজ্জ্বল হোক। তো আজকে খেলবো নতুন একটা গেম, গেমটির নাম হলো ফ্রস্টবর্ন ক্রপ সার্ভাইভাল। তো এটা সার্ভাইভাল আরপিজি গেম, তো এটা ফার্স্ট লুকে এখানে এসেছে। তো এখানে ফটাফট করে আমি সেট আপ করে নেবো। আর এখানে তিনটা ক্যারেক্টার রয়েছে, ওরিয়ার, ব্রো, ম্যান। তো ওখানে আমি স্কিপ করে দিলাম তাড়াতাড়ি করে। আর গেমটা খুব সহজ, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলবো গেমটা কীভাবে খেলতে হয়। তো এই জায়গায় বলেছে ইলদারের সাথে কথা বলতে, তো ইলদারের সাথে আমি কথা বলে নেবো। এটা হচ্ছে ইলদার, নেক্সট করলাম। এখানে তিনটা স্টেজ এসেছে, তো বাকি দুটো লক হয়ে আছে আর প্রথমেটা আনলক হয়ে আছে। বিল্ড এ ডিস্ট্রিক্ট, তো আমাকে ডিস্ট্রিক্টটা বিল্ড করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ ফলো করব। তো এখানে যেতে বলেছে আর এটা ভিকিং, এগুলো ম্যাপ লক হয়ে আছে, তো এটা ভিকিং লেন্স, এটা কনফার্ম করে দিলাম। তো এবার ব্যাক টু দ্য ক্যাম্প, তো আমার ক্যাম্পে যেতে বলেছে। তো এই সাইডে সব কিছু দেওয়া আছে, ওকে। তো আমি চলে যাব ক্যাম্পে। তো বন্ধুরা, আমি ওয়ার্ল্ড ম্যাপে চলে এসেছি আর এটা আমার ক্যাম্প, তো আমি ক্যাম্পে চলে যাব। তো আর এই সাইডে সব মিশনের অপশন এসেছে কীভাবে গেমটা খেলতে হয়। তো এখানে মিশন দেওয়া থাকবে, ওই মিশনটা ফলো করে গেমটা খেলতে হবে। তো এখানে কথা বলতে বলেছে, ক্লোজ করে দেবো আমি। তো এখানে কালেক্ট করতে বলেছে তিনটা লাইভ স্টোন, তো সামনে আছে লাইভ স্টোন, এগুলো লাইভ স্টোন তো কালেক্ট করে নেবো। আর এটা আমার ক্যাম্প। আর এখানে একটা জাদুঘর চলে এসেছে, এখানে অনেক ভয়ানক। আর এটা কি, উল্ফ। তো এই সবগুলোকে মেরে দেবো। আর উল্ফের কাছ থেকে আমি পেয়ে গেলাম র মিট আর র হাইট। তো তিনটা লাইভ স্টোন কমপ্লিট করে ফেলেছি। আর লক, তিনটা লক্স কালেক্ট করতে বলেছে, তো গাছের ডাল কালেক্ট করতে বলেছে, ডাল দুটো কালেক্ট করে নেবো। দুটো কালেক্ট করা হয়ে গেছে, তো আমি ফটাফট এই জায়গায় মিশনগুলো কমপ্লিট করে নেবো। তো এটা আমার ক্যাম্প, আর আমার ক্যাম্পে ভূতগুলো এখানে আড্ডা মারছে, তো তাদেরকে আমি সবগুলো মেরে ফেলবো। আর তাদের কাছ থেকে আমি কালেক্ট করছি এগুলো জিনিস, তো এখানে কালেক্ট করবো সব কিছু। কমপ্লিট হয়ে গেছে। নেক্সট বলেছে আমাকে পুট রিসোর্স ইনফরমেশন দ্য ক্রাফট, তো এখানে এই একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে আমাকে পুট করতে হবে, ওকে। তো লাইভ স্টোন আর তিনটা কাঠ লেগস বলেছে। তো আবার বিল্ড ইউর ডিস্ট্রিক্ট, তো আমাকে ডিস্ট্রিক্টে যেতে হবে, তো এটা ক্যারিয়ার। তো আবার ডিস্ট্রিক্টে চলে যাবো, ওয়ার্ল্ড ম্যাপে চলে এসেছি, ওয়ার্ল্ড ম্যাপ থেকে আবার ডিস্ট্রিক্টে চলে যাবো। এটা আমার ডিস্ট্রিক্ট, আর এই গেমে ডিস্ট্রিক্ট বিল্ড করতে হয়, যত ডিস্ট্রিক্ট বিল্ড করবে তত অনেক জিনিস আনলক হবে, ক্রাফটের জিনিসগুলো, ওকে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ডিস্ট্রিক্টে, ওকে। তো এখানে আবার তো আবার ইলদারের সাথে কথা বলতে বলেছে, তো চলে যাব ইলদারের কাছে, এলডার। তো এটা ইলডার পার্সেস আনাবেল, তো ওখানে ক্লিক করে দিলাম। আর এখানে ক্লিয়ার আউট করতে হবে, বিল্ড করতে হবে, তো এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে আর বিল্ড করতে হবে। তো এগুলো অবশ্যই বসাতে হবে, বিল্ড করতে হবে, নাহলে কিন্তু ক্রাফটের যে জিনিসগুলো ওগুলো ক্রাফ্ট করা যাবে না। তো দেখো গাইস, আমি বসিয়ে দিলাম, তার বদলে আমাকে যে জিনিসগুলো দিয়েছে ওগুলো আমি কালেক্ট করতে পারবো। তো আর বিল্ড হচ্ছে না, তো আবার যেতে হবে আমার ক্যাম্পে যেতে বলেছে, চলে যাবো আমার ক্যাম্পে। আর গাইস, এই জায়গায় বলেছে যে বন্ধুদের সাথে এই গেমটা খেলা যাবে, তো 5 লেভেল ম্যাক্স করতে হবে। আর বন্ধুদের সাথে খেলে মানে বড় বড় অনেক ইভেন্ট বা যারা দৈত্য তাদেরকে মারতে একটু সুবিধা হবে, ওকে। তো আমার লেভেল আপ হয়েছে, 2 লেভেল হয়ে গেছে, তো এইসব জিনিস আমি তৈরি করতে পারবো। আর আমাকে এখানে বলছে হ্যাচেট তৈরি করতে বলেছে, ক্রাফট করতে বলেছে। আর হ্যাচেট তৈরি করার জন্য ডাল লাগবে, মানে লক লাগবে। তো আমার হয়ে গেছে কমপ্লিট, হ্যাচেট তৈরি করে নিয়েছি। তো তিনটা গাছ ডাউন করতে বলেছে, তো আমাকে গাছ কাটতে হবে, তিনটা গাছ আমি ফটাফট করে কেটে ফেলবো। এখানে একটা কাটা হয়ে গেছে আর বাকি দুটো কেটে ফেলবো। তো এটা গাইস, এটা আমার ক্যাম্প, তো এই জায়গায় আমাকে মানে বেস তৈরি করতে হবে একটা, ওকে। আর এই বেসের মধ্যে অনেক কিছু বিল্ড করতে পারবো, অনেক কিছু বসাতে পারবো। তো এবার বলেছে পিকাস তৈরি করতে বলেছে, পিকাস তৈরি করে নেব। তো পিকাস তৈরি করার জন্য অনেক কিছু মানে লাইভ স্টোন লাগবে, তো লাইভ স্টোন পেয়ে গেছি আর পিকাস তৈরি হয়ে গেছে। তো গাইজ, এই জায়গায় দুটো মাইন স্টোন ডিপোজিট করতে বলেছে, কালেক্ট করতে বলেছে, তো এখানে পেয়ে গেছি। আর একটা কাটতে হবে মাইন, এই লাইভ স্টোনের পাথর কাটতে হবে। তো গাইস, কমপ্লিট হয়ে গেছে। তো ফিল করতে বলেছে, আবার
রিসোর্স ফিল করতে বলেছে, তো লক ক্যারিয়ার তোর কাছে আবার ফিল করে দেবো, লাইভ স্টোন আর লক ফ্লো দিয়ে দিয়েছি। ওকে, তো আবার আমাকে যেতে বলেছে ডিস্ট্রিক্টে, তো আমার ডিস্ট্রিক্টে চলে এসেছি, কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার এখানে কি বলেছে, কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার বিল্ড করতে হবে মনে হয়, হয়ে গেছে ক্রাফট মাস্টার, তো এগুলো আমি ক্রাফট করতে পারবো। তো এটা হচ্ছে বিল্ড। ওকে, এই জায়গায় বিল্ড যত লেভেল আপ, বিল্ড যত লেভেল আপ করবে তত যে লেভেলের জিনিসগুলো আছে ওইগুলো আনলক হবে, ওকে, আর ওই জিনিসগুলো তৈরি করা যাবে। তো অবশ্যই বিল্ড আপ করতে হবে। তো এখানে বলেছে 7 লেভেল, তো আমার 7 লেভেল হয়নি, এখন 3 লেভেল পড়ে আছি। তো আবার গো টু ব্যাক ক্যাম্প, আবার ক্যাম্পে চলে এসেছি। তো গাইজ, এখানে বলেছে ওয়াল, তো আমাকে 3টা ওয়াল দিতে বলেছে, তো ফটাফট করে আমি ওয়াল দিয়ে দিব। তো এটা আমার একটা ভাঙাচোরা বেস, তো এই জায়গায় ওয়াল দিতে হবে। তার আগে আমি কিছু উড কালেক্ট করে নেব, তারপর ওয়াল দিয়ে দেব। আর এই ডিড বডিগুলো কিছু নেই, এখানে আছে রপ, তো এখানে দড়ি আছে, দড়িগুলো নিয়ে নেব। তো গাইস, কালেক্ট করে ফেলেছি, আর এবার বিল্ড করতে হবে। তো এই জায়গায় দেখবো, এই জায়গায় কোথাও ভূত, একটা ভূত আছে, তো এই ভূতটার কাছে এখানে বিল্ড করব। আর এই ভূতটাকে আমি আটকে রাখবো আমার বেশি, এই ভূতটাকে মারবো না, তো এটা এভাবে আটকে দেবো। তো 3টা কমপ্লিট হয়ে গেছে, বিল্ড করে ফেলেছি ওয়ার্ল্ড। তো আমি একটু এখানে, তো এই জায়গা আর ওয়াল লাগছে না, আর এখানেও লাগছে না, এই সাইড দিয়ে ভূত কিন্তু বের হয়ে চলে আসবে, তো লাগছে না গাইস, যাই না কেন, তো থাক, এটা আমি লাগাবো না, এইভাবে রাখবো, এদিক দিয়ে অত মানে চলে আসতে পারবো না, তবুও আটকে থাকবে ওখানে। তো এবার একটা ব্যাকপ্যাক তৈরি করতে হবে, ব্যাকপ্যাক তৈরি করার জন্য হাইট লাগবে, র হাইট। তো ব্যাকপ্যাক তৈরি করে ফেলেছি গাইস। তো আর নেক্সট মিশনে বলেছে, তো ব্যাকপ্যাক তৈরি গাইস, ব্যাকপ্যাক মানে ক্রেডিট করলে, মানে তৈরি করলে 5টা স্লট খুলে যায়। ওকে, তো গাইস এবার ডোর লাগিয়ে দেবো এই জায়গায় একটা, তখন মানে লাগাতে পারিনি, এখন লাগিয়ে দিয়েছি। আর ভূত আমাকে এখানে ড্যামেজ দিচ্ছে কিন্তু বের হয়ে আসতে পারছে না, তো পুরোপুরি আমি ভূতটাকে এখানে বন্দি করে রেখেছি। ওকে, তো গো টু ফরেস্ট অফ হুইসপার, তো আমাকে একটা ম্যাপে যেতে বলেছে, তো আমি চলে যাব হুইসপারে, অন্য একটা লোকেশনে। তো আমার এই সাইডটা, এটা তো না, আর হচ্ছে ফরেস্ট অফ উইসপার্স, ফরেস্ট অফ উইসপার্স। তো এই জায়গায় আমি চলে আসবো গাইস। তো এই জায়গায় দেখো সাইডটা, আরও ম্যাপগুলো আনলক হয়ে গেল। ওকে, তো এই জায়গায় আমি ইন্টারেস্ট করবো এই ফরেস্টে, তো এই ফরেস্টে আমাকে যেতে বলেছে। তো গাইস চলে এসেছি, তো মিশন কমপ্লিট হয়ে গেছে, আর 3টা এনিমিস ফরেস্ট উইসপারের, মানে এই জায়গায় 3টা ভূত মারতে বলেছে। ওকে, তো এই কি ডেঞ্জার ফুটগুলোকে মেরে ফেলবো, তো আর একটাকে মারতে হবে। তো এইভাবে বসে বসে আসে মানে মারার চেষ্টা করছি, কিন্তু এখানে মারার কোনো অপশন উঠছে না, তো আবার যখন কাছে আসছে তখন কিন্তু মুছে যাচ্ছে, যায় না কেন। তো এই ভূতটাকে মারবো, তো কমপ্লিট হয়ে গেছে গাইস। এখানে ওপেন চেস, তো এখানে একটা এই ম্যাপে একটা মানে বক্সকে খুলতে বলেছে, তো বক্স মানে খুঁজতে হবে বক্স। তো আমার সামনে একটা বক্স পেয়েছি আমি। ওকে, তো এই বক্সটা খুলবো, এখানে মিশন এটাই এসেছে যে একটা বক্স খুলতে হবে এই ম্যাপে। তো আমার সামনে বক্স আছে, তো এই বক্সটা আমি খুলে নেব। তো এই বক্সে অনেক কিছু আছে, তো লেদার স্ট্রাইক পেয়েছি, আর অনেক কিছু পেয়েছি, সবগুলো আমি নিয়েছি। এখানে কি এসেছে, 100 টাকা অনেক কিছু পাওয়া যাবে, তো নেবো না গাইস। তো এবার বলেছে 3টা গাছ কাটতে বলেছে, তো এই ভূতগুলোকে আগে মেরে নেব, তো আর ফটাফট করে 3টা গাছ কেটে ফেলবো। আর এই গেমটা মিনিমাম 5 লেভেল করলে কিন্তু বন্ধুর সাথে খেলা যায়, ওকে, 4 জন মিলে খেলা যাবে। তো আমি ফটাফট করে 5 লেভেল করব, আর তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বন্ধুদেরকে ইনভাইট করা যায়। তো আমাকে ক্যাম্প ফায়ার বিল্ড করতে বলেছে, ওকে, তো বিল্ড করে নেব এই জায়গায়। ক্যাম্প ফায়ার তৈরি হয়ে গেছে, তো ক্যাম্প ফায়ার ক্রাফট করে ফেলেছি, এখন বিল্ড মানে বসাতে হবে। তো ফার্নিচারে চলে এসেছি, আর ফার্নিচারের এখানে আমার ক্যাম্প ফায়ারটা বসিয়ে দেবো এই ভূতার কাছে। ওকে, তো আবার এই জায়গায় বলেছে উডেন ওয়াকিং টেবিল, তো উডেন ওয়াকিং টেবিল বসার জন্য, আর
আবার অনেক কিছু লাগবে, তো চলে যাব অন্য একটা ম্যাপে। তো এই ম্যাপে গেলে আমি পাবো আয়রন ওয়ার, আয়রন ওয়ার লাগবে, তো এই ম্যাপে নেই। ওকে, তো গাইস এই ম্যাপে চলে আসবো। আর যে ম্যাপে যাচ্ছে এই ম্যাপগুলো নো পিভিপি, মানে এই ম্যাপে গেলে মানে প্লেয়ার মারতে পারবে না। ওকে, আর সামনের যে ম্যাপটা আছে ওটা হচ্ছে পিভিপি, তো আমি নো পিভিপি যাব। সরি গাইজ, আমি পিভিপি চলে এসেছি কারণ নো পিভিপি যেটা গিয়েছিলাম ওই ম্যাপটাতে সবগুলো কালেক্ট করে নিয়েছে, তো আমি এখানে সোলো করে এন্টার করে দিয়েছি। ওকে, তো সোলো করলে ওই জিনিসগুলো একটু রিয়ার পাওয়া যায় আর একটু সুবিধা হয়, আর আমার কাছে কোনো বন্ধু নেই, আমি উইথ ফ্রেন্ড করিনি। তো গাইজ এই জায়গায় আমি আগে ভূতগুলোকে, সাইডের ভূতগুলোকে মেরে নেব, তাতে আমার মানে পাথর কালেক্ট করতে সুবিধা হবে। ওকে, তো এটা হচ্ছে আয়রন অরের মানে পাথর, পাথরগুলো কাটতে হবে। আর এই ভূতটা আমার পিছন পড়ে গেছে, জানি না কেন। তো গাইজ এই জায়গায় আমি বসে পড়েছি, পাউচ করে মানে বসে পড়েছি। ওকে, তো ওইভাবে বসে বসে গেলে বুঝতে পারবো না। আর লাগবে চারটা উট লাগবে, আর একটা গাছ কাটতে হবে, তাহলে কিন্তু একটা গাছ, এখনও দুটো গাছ কাটতে হবে, একটা গাছ কেটে তিনটা করে উট পাওয়া যাচ্ছে। তো এই গাছটা কাটলাম, তিনটা উট পেয়েছি, আর একটা গাছ কাটতে হবে, তাহলে কিন্তু আমার ওয়াকিং ব্রেঞ্চ বসানো যাবে। ওকে, তো এটা কেটে ফেলবো, আর ভূতাকে মেরে ফেলবো। এখানে আমার লেভেল আপ হয়েছে, আমার ক্যারেক্টারগুলোর লেভেল আপ হয়েছে, যে ক্যারেক্টার তিনটে ক্যারেক্টার ওদের লেভেল আপ হয়েছে। ওকে, তো এই ভূত আমাকে মারতে আসছে, তো এটাকেও মেরে ফেলবো গাইস। আর এই চেস্টটা ওপেন করব, এর মধ্যে কি আছে। তো এখানে আমি পেয়েছি সুল স্টোন, তো সুল স্টোনগুলো খুবই মানে রিয়ার পাওয়া। ওকে, আর এগুলোর অনেক কাজ আছে, তো আমি এই ম্যাপ থেকে এক্সিট হব। তো ম্যাগের কাছে আসতে হয়, তাহলে 5 সেকেন্ড ওয়েট করলে এক্সিট হয়ে যায়। তো আমি আমার ক্যাম্পে চলে এসেছি, আর আমি ব্রেঞ্চ তৈরি করে ফেলেছি। ওকে, আর একটা ফ্যামিলি ব্যানার তৈরি করে ফেলেছি, তোমাদের আমি দেখাবো কীভাবে বন্ধুদের অ্যাড করা যায় এই গেমে। তো আগে ব্রেঞ্চটা বসিয়ে দেবো, ওয়াকিং ব্রেঞ্চ। আর এই জায়গায় যায় না, এই উল্টটা কোথা থেকে আসলো। তো এই জায়গায় সব উল্ট পেয়ে আমি মেরে ফেলেছিলাম, তা সত্ত্বেও এই জায়গায় দুটো আরও একটা উল্ট আছে সাইডে, তো এই দুটো উল্ট যায় না কোথায় ছিল। ওকে গাইস, তো ক্লিয়ার করে ফেলেছি। আর এবার আমার ফ্যামিলি ব্যানারটা বসিয়ে দেবো, তো এটা হচ্ছে ফ্যামিলি ব্যানার, তো ক্রে অটো সাস, তো ফ্যামিলি অটো সার্চে গেলাম। তো এই জায়গায় গেলে অটোমেটিক আমাকে কেউ যদি সার্চ করে আমি পেয়ে যাবে, আর এমনি ইনভাইট করে দিতে বন্ধুকে তোমার যদি নিয়ে আসতে পারো, তো এভাবে এখানে যেতে হবে, তো এখানে সার্চ করতে হবে। ওকে, প্লেয়ারের নাম অ্যাড করতে হবে, তো আমার কোনো বন্ধু এখানে নেই, মানে তারাও খেলছে গেমটা। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই গেমে বন্ধুদের অ্যাড করা যায়। ওকে, ততক্ষণের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নাও গাইস। বাই বাই।